আপনারা যারা শহরে থাকেন সবাই রাতের আকাশে তারা দেখতে পান, আবার যারা গ্রামে থাকেন তারা শহরের তুলনায় আরো বেশি তারা দেখতে পান। আপনারা কি জানেন আমাদের মহাবিশ্ব কতটা বড়, এর সীমা কতদূর, আর কি কি লুকিয়ে আছে এই মহাবিশ্বে? আজ আপনাদেরকে নিয়ে আমরা ঘুরে আসব মহাবিশ্বের শেষ সীমায়, আর এটাই দেখতে যাব আমাদের মহাবিশ্ব আসলে কি আর কতটা বড়। মিস করতে না চাইলে শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকুন। নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশনে দেওয়া আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। সুপ্রিয় দর্শক, আমরা যখন পৃথিবী থেকে 12 কিলোমিটার ওপরে, তখন আমরা পাড়ি দিচ্ছি টপোস্ফিয়ার, আর এই উচ্চতায় আমাদের পুরো অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের 80% ভর হয়ে থাকে, আর এর উপর দিয়ে বেশিরভাগ প্লেনগুলো উড়ে থাকে। যখন আমরা মাটি থেকে 50 কিলোমিটার ওপরে যাব, তখন আমরা পাড়ি দেব স্ট্যাটোস্ফিয়ার, আর এই স্ট্যাটোস্ফিয়ারে হয়ে থাকে আমাদের ওজন লেয়ার, যা আমাদেরকে বিষাক্ত আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে বাঁচিয়ে রাখে। যখন আমরা 80 কিলোমিটার উপরে যাব, তখন আমরা পাড়ি দেব মেসোস্ফিয়ার। যখন আমরা পৃথিবী থেকে 700 কিলোমিটার উপরে যাব, তখন আমরা পাড়ি দেব থার্মোস্ফিয়ার। এখানকার বাতাস একদমই পাতলা হয়ে থাকে, আর সেখানে তাপমাত্রাও অধিক মাত্রায় বাড়তে থাকে। আর যখন আমরা মাটি থেকে 10,000 কিলোমিটার উপরে যাব, তখন আমরা এক্সোস্ফিয়ার লেয়ারটি অতিক্রম করব, আর এই এক্সোস্ফিয়ারের সাথেই আমাদের বায়ুমণ্ডলও শেষ হয়ে যাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ পৃথিবীর যত স্যাটেলাইট রয়েছে, বেশিরভাগ স্যাটেলাইট এই এক্সোস্ফিয়ারে রয়েছে। সুপ্রিয় দর্শক, ভেবেছেন অনেক দূরে চলে এসেছেন, নাকি আসলে আমাদের মহাবিশ্বের যাত্রা মাত্র শুরু হলো? চলুন এবার একটু দূরে যাওয়া যাক। পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে আমাদের পরবর্তী গন্তব্যস্থলটি হচ্ছে চাঁদ, আমাদের চাঁদ মামা। এই চাঁদ আমাদের পৃথিবী থেকে 3,44,400 কিলোমিটার দূরে, আর এই দূরত্ব এতটাই যে এর মাঝখানে 30টি পৃথিবী পুরোপুরি এটে যাবে। চাঁদের পরে এখন আমরা পৃথিবী থেকে 150 মিলিয়ন কিলোমিটার দূরে সূর্যের কাছে অবস্থান করছি। এই সূর্যই আমাদের সৌরমণ্ডলের একমাত্র নক্ষত্র যার তাপমাত্রার ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে, আর এই সূর্যের প্রখর মাধ্যাকর্ষণ বলের ফলে আমাদের পৃথিবী সহ সৌরজগতের প্রত্যেকটি গ্রহ এবং উপগ্রহ যার যার নিজ স্থানে অবস্থান করছে। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলে, যে মঙ্গলের দূরত্ব আমাদের পৃথিবী থেকে 22.5 কোটি কিলোমিটার, যা পৃথিবী আর মঙ্গলের গড় দূরত্ব। যদি এখানে আপনি আলোর গতিতেও আসেন, তবুও আপনার 20 মিনিট সময় লেগে যাবে। সামনে এগোতে এগোতে আমরা চলে এসেছি আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ জুপিটার বা বৃহস্পতির কাছে। 4টি বড় উপগ্রহ এবং 12টি ছোট উপগ্রহ নিয়ে জুপিটার নিজে একটি সোলার সিস্টেমের মতো। আমাদের সৌরমণ্ডলের প্রত্যেকটি গ্রহের ওজন বা ভরকে যোগ করলেও জুপিটার বা বৃহস্পতির ওজনের সমান হবে না। গ্রহটির মাঝ বরাবর রয়েছে গ্রেট রেড স্পট বা একটি লাল ছাপ। ভয়ঙ্কর ঝড় থেকে এই চিহ্নটি সৃষ্টি হয়েছে, আর শুধু এই চিহ্নটুকুই আমাদের পৃথিবী থেকে 3 গুণ বড়। চলুন আরো সামনে যাওয়া যাক। এখন যে গ্রহটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্যাটার্ন বা শনি গ্রহ, যা গোলাকার বলয়ে ঘেরা একটি গ্রহ যা দেখতে অত্যন্ত সুন্দর। এই বলয় বরফের সাথে মিশে তৈরি হয়েছে, এবং শনি গ্রহের ঠিক মাঝ বরাবর ভূমির ওপর 1,00,000 কোটি কিলোমিটার দূরে বিস্তৃত রয়েছে এই বলয়। এই গ্রহটিকে সর্বমোট 62টি উপগ্রহ প্রদক্ষিণ করে যাচ্ছে, এবং যেগুলোর মধ্যে সবচেয়ে বড় উপগ্রহটির নাম টাইটান। বাকি গ্রহগুলো দেখতে হলে আমাদের আরও অনেক সময় লেগে যাবে, চলুন সেগুলো বাইপাস করে আমরা সামনে এগিয়ে যাই। সামনে অনেক দূর গিয়ে আমরা চলে এসেছি ভয়েজার 1 স্পেস ক্র্যাফ্টের কাছে। এখন পর্যন্ত মানুষের তৈরি এটি একমাত্র স্পেসশিপ যা পৃথিবী থেকে সবচেয়ে দূরে রয়েছে, আর পৃথিবী থেকে এটির যে দূরত্ব তা হচ্ছে 138 AU। এই AUটা আবার কি? সুপ্রিয় দর্শক, AU মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। পৃথিবী আর সূর্যের মাঝের যে দূরত্ব হয়ে থাকে এটিকে সাধারণত 1 AU বলা হয়, আর এই ভয়েজার স্পেস ক্র্যাফ্টটি আমাদের পৃথিবী এবং সূর্যের দূরত্বের চেয়েও 138 গুণ দূরে অবস্থান করছে। এর মানে হচ্ছে আমরা এখন 21,00,000 কোটি বছর দূরে চলে এসেছি আপনাদেরকে নিয়ে। আপনি যে ছবিটি এখন দেখছেন, এই ছবিটি তোলা হয়েছে ভয়েজার স্পেস ক্র্যাফ্টের মাধ্যমে। স্পেস থেকে এর চেয়ে সুন্দর ছবি আর হতেই পারে না, কারণ এখানে যে ছোট্ট বিন্দুটি আপনি দেখছেন, এটি আমাদের সবুজ পৃথিবী, আমাদের সব কিছু। আপনি যত মানুষকে চেনেন এবং জানেন, যত মানুষের কথা আপনি শুনেছেন, সবই এই ছোট্ট বিন্দুর মধ্যেই অবস্থান করছে। আপনার সব দুঃখ কষ্ট, আপনার চাওয়া পাওয়া, আমাদের সকল প্রযুক্তি, যেগুলো সম্পর্কে আপনি জেনে এসেছেন, এমনকি ব্যবহার করেছেন, যেখান থেকে আপনি এই ভিডিওটি দেখছেন, সব কিছুই এই ছোট্ট বিন্দুতে বসেই। অথচ
আমরা আমাদেরকে কত বড়ই না ভাবি, এই ভয়েজার ওয়ান এখানে 17 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে ছুটে চলছে। চলুন আরও কিছু সামনে যাওয়া যাক। সামনে গিয়ে এখন আমরা আমাদের সৌরমণ্ডলের বাইরে চলে যাব। তখন আমরা পৌঁছে যাব ইন্টারস্টেলার প্রতিবেশীর কাছে, আর এখানে এই ইউনিটস থেকে আমাদের শিফট করতে হবে লাইট ইয়ার্সে, কারণ আমরা এখন এই ইউনিটে পরিমাপ করে কুলাতে পারবো না, এখানকার দূরত্ব অনেক বেশি। লাইট ইয়ার্স বা আলোকবর্ষ এভাবেই ধরা হয়ে থাকে যে আলো এক বছরে কতদূর যেতে পারে বা কোনো জিনিস এক বছরে আলোর গতিতে যতদূর যেতে পারে ওই পুরো বছরটাই হচ্ছে এক আলোকবর্ষ। আর আপনার সুবিধার জন্য বলে দিচ্ছি, এই লাইট বা আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে ট্রাভেল করে থাকে। চিন্তা করতে পারছেন, তার মানে 9.5 লক্ষ কোটি কিলোমিটার সমান এক আলোকবর্ষ। দর্শক, আরও সামনে যেতে যেতে আমরা চলে এলাম প্রক্সিমা সেঞ্চুরি তারার কাছে, যা আমাদের সূর্যের পরে সবচেয়ে কাছের একটি তারা। আর যেই তারাটি আমাদের পৃথিবী থেকে 4.24 আলোকবর্ষ দূরে অবস্থিত। আলোর গতিতে চলতে সক্ষম কোনো স্পেস ক্র্যাফট যদি বিজ্ঞানীরা তৈরি করতে সক্ষম হয়, তবুও সেটি দিয়ে এখানে পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় 4 বছর। আর যে ভয়েজার স্পেস ক্র্যাফটটিকে পেছনে ফেলে আসলাম, ওটির প্রায় 70,000 বছর লেগে যাবে এখানে আসতে। কিন্তু আমরা তো চলে এলাম ঠিকই, তাই না? আমরা তো দেখছি আলোর থেকেও দ্রুতগতিতে ভ্রমণ করে যাচ্ছি। এখন আমরা আরও সামনে যেতে যেতে আমরা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি প্রায় 1 লক্ষ আলোকবর্ষ এলাকা জুড়ে রয়েছে। মানে আপনি যদি আলোর গতিতে পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সি ঘুরে বেড়াতে চান, তবুও আপনার 1 লক্ষ বছর লেগে যাবে। আমাদের এই গ্যালাক্সিতেই আমাদের পৃথিবী এবং সূর্যের মতোই আরও 100 বিলিয়ন গ্রহ নক্ষত্র রয়েছে। বর্তমানে আমাদের পুরো পৃথিবীতে মানুষ রয়েছে 7.6 বিলিয়ন বা 750 কোটি। মানে আমাদের পুরো পৃথিবীর জনসংখ্যার চেয়েও প্রায় 92 গুণ বেশি গ্রহ নক্ষত্র রয়েছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, যেগুলোর শতকরা 90 ভাগের আকারই আমাদের পৃথিবীর থেকে অনেক বড়। আমরা রাতের আকাশে যে তারাগুলোকে দেখি তা এই গ্যালাক্সির 100 ভাগের 1 ভাগের চেয়েও কম, যা এই ছোট্ট বিন্দুর আশেপাশে দেখি। এই লাল বিন্দুর ভেতরেই আমাদের পৃথিবী আছে, এখানেই আমাদের পৃথিবী। আর যে সিগন্যালটি আমরা মহাবিশ্বে পাঠিয়েছি সেটিও এই দিক দিয়েই। বন্ধুরা, সামনে যেতে যেতে আমরা চলে এসেছি লোকাল গ্রুপ অফ গ্যালাক্সির কাছে। এটির ভেতরে প্রায় 54টি গ্যালাক্সি রয়েছে, যেগুলোর প্রত্যেকটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়ে অনেক অনেক বড়। এই লোকাল গ্রুপ এখানে প্রায় 100 মিলিয়ন বা 1 কোটি আলোকবর্ষ এলাকা জুড়ে বিস্তৃত, যা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়ে 100 গুণ বেশি। আমরা আর একটু দূরে যাওয়ার চেষ্টা করি। এবার আমরা চলে এলাম ভার্গো সুপার ক্লাস্টারে। এইমাত্র যে লোকাল গ্রুপ থেকে চলে এলাম সেটি এই ভার্গো ক্লাস্টারের ছোট্ট একটা অংশ। এই ভার্গো ক্লাস্টার 110 মিলিয়ন বা 11 কোটি আলোকবর্ষ এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে এর আগের লোকাল গ্রুপটির আয়তন ছিল মাত্র 1 কোটি আলোকবর্ষ। আমাদের ছোট্ট যেই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা আমরা রেখে এসেছি সেটিও ভার্গো সুপার ক্লাস্টারের একটি পার্ট। চলুন আর একটু সামনে যাওয়া যাক। এবার আমরা চলে এসেছি লানাইকা সুপার ক্লাস্টারের কাছে। এখন যে ভার্গো সুপার ক্লাস্টারটি রেখে এলাম সেটি অনেক ছোট এই লানাইকা সুপার ক্লাস্টারের কাছে। আমাদের গ্যালাক্সি সহ আরও 1 লক্ষ গ্যালাক্সির ঘর এই লানাইকা সুপার ক্লাস্টারে, যা 520 মিলিয়ন আলোকবর্ষ এলাকা জুড়ে বিস্তৃত। মানে এর আয়তন হচ্ছে 52 কোটি আলোকবর্ষ। পুরো জায়গাটা আলোর গতিতে ঘুরতে আপনার 52 কোটি বছর লেগে যাবে। এর পরেও এটি নিছকে একটি বালিকণার মতো আমাদের অবজারভেশন ইউনিভার্সের সামনে। আপনি হয়তো ভাবছেন, এসব কি হচ্ছে? তাহলে আমরা কি? আমরা খুবই সামান্য, আবার সৃষ্টির সেরা জীব। চলুন এবার যাওয়া যাক অবজারভেবল ইউনিভার্সের কাছে। এটি হচ্ছে অবজারভেবল ইউনিভার্স, যাকে আমরা অবজার্ভ করতে পারি, দেখতে পারি এবং বুঝতে পারি। এই লানাইকা সুপার ক্লাস্টারও অনেক অনেক ছোট আমাদের অবজারভেবল ইউনিভার্সের কাছে, যেখানে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে, যেগুলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়েও আরও কয়েক গুণ বড়। এখানে এতই তারা রয়েছে, যদি আমরা আমাদের পৃথিবীর সব বালুকণা একটা একটা করে গণনা করি তবুও সেই তারার সংখ্যা এখানে কম হবে। এই পুরো অবজারভেবল ইউনিভার্সের আয়তন হচ্ছে 9,300 কোটি বা 93 বিলিয়ন আলোকবর্ষ। যদি আপনি 3 লাখ কিলোমিটার প্রতি সেকেন্ডের গতি নিয়েও এখানে ঘুরে বেড়াতে চান, তবুও আপনার পুরো অবজারভেবল ইউনিভার্স দেখতে 9,300 কোটি বছর লেগে যাবে। আর এই যে অবজারভেবল ইউনিভার্স দেখছেন, এটি প্রতিনিয়ত আলোর বেগে ছুটে চলছে, মানে এর দূরত্ব প্রতিনিয়ত বেড়েই চলছে। এটি তো আপনার কাছে অনেক বড় মনে হচ্ছে নিশ্চয়ই। আপনাকে যদি বলি
এটি কেবল ছোট্ট একটা অংশ আমাদের পুরো মহাবিশ্বের, তবে আপনি কি বলবেন? জি হ্যাঁ, অনেকেই আছেন যারা কোরআনকে বিশ্বাস করেন না। তাদেরকে বলছি, ডক্টর অ্যালেন গুথের কসমিক ইনফ্লেশন তত্ত্ব অনুসারে আমাদের যে অবজারভেবল ইউনিভার্স রয়েছে সেটি কেবল ছোট্ট একটি বিন্দু আমাদের পুরো মহাবিশ্বের কাছে। তার ভাষ্য অনুযায়ী আমাদের পুরো মহাবিশ্ব 156 ট্রিলিয়ন এই অবজারভেবল ইউনিভার্সের কাছে। আপনি কি জানেন 1 সেক্সট্রিলিয়নে কতগুলো শূন্য থাকে? তো জেনে নিন বন্ধুরা, 21টি শূন্য থাকে। আর অবজারভেবল ইউনিভার্সের থেকেও 156 ট্রিলিয়ন গুণ বড় আমাদের এই পুরো মহাবিশ্ব। এটি ডক্টর অ্যালান গুথের থিওরি। কিন্তু প্রকৃতপক্ষে এই সব কিছুই আমাদের ধারণারও বাইরে, এক কথায় আমাদের চিন্তার ঊর্ধ্বে। কথার কথা, মানুষ যদি অমর হয়, মৃত্যুকেও জয় করতে সক্ষম হয়, তবুও আমাদের পুরো মহাবিশ্বে কী কী আছে সেই রহস্য পুরোপুরি ভেদ করা সম্ভব নয়। আরেকটি কথা বলে শেষ করছি আমাদের আজকের এই ভিডিওটি। আপনি যা যা আকাশে দেখছেন এগুলো একটাও আমাদের বর্তমান নয়, সবগুলো আমাদের অতীত। সূর্যের আলো আমাদের পৃথিবীতে পৌঁছাতে 8 মিনিট সময় লাগে। এই জন্যই যে সূর্যকে আপনি প্রথম দেখছেন তা আরও 8 মিনিট আগেই উদয় হয়েছে। একইভাবে আকাশের লক্ষ লক্ষ তারা, যেগুলো আমরা দেখি আমাদের থেকে লক্ষ আলোকবর্ষ দূরে, সেই নক্ষত্রগুলো হয়তো অনেক আগেই মহাকাশে বিলীন হয়ে গেছে, কিন্তু সেই সব নক্ষত্রের আলো এখনও আমাদের কাছে পৌঁছাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার কাছের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।